জিনিস আমরা বলেছি যে আমাদের সকলেই সম্মিলিতভাবে আমরা সমন্বয় করেই এই যাত্রী সেবাটা আমরা নিশ্চিত করতে চাই। তো আমরা শতভাগ চেষ্টা করব নিশ্চিত করার, এখন বাকিটা পরিবেশ এবং পরিস্থিতির উপরে নির্ভর করে যে কতটুকু আমরা এখানে সফলতার পরিচয় দেব। আমরা যেমন না, আমাদের তো ষড় ঋতুর দেশ, আমরা সব কিছুর সঙ্গে অভ্যস্ত। গত কয়েকদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বন্যাকে আপন করে নিতে হবে, মানে বৈশাখের এটাকেও আপন করে নিতে হবে আমাদের। তো এগুলোকে ঘিরেই আমরা চলতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আমরা যেটা আমাদের পক্ষ থেকে যেমন আমরা প্রস্তুতি নিচ্ছি যাত্রী পারাপারের জন্য বা যাত্রী পরিবহনের জন্য, তেমনইভাবে যাত্রীদের কাছেও আমাদের একটা আবেদন, তারাও যেন আমাদের নির্দেশনাগুলো একটা অনুসরণ করে। আমাদের যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো আমরা দিচ্ছি, বিআইডব্লিউটিএ টিসি বা লঞ্চ মালিকদের পক্ষ থেকে, শ্রমিকদের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো আমাদের আসবে, আমরা গণমাধ্যমের মাধ্যমে আমরা এই নির্দেশনাগুলো আমরা প্রচার করব। তো সেই নির্দেশনাগুলো যেন তারা অনুসরণ করে, তারা যেন এই মানে মানে এই ঈদ যাত্রায় যেন তারা সিদ্ধান্তটা গ্রহণ করে, অপরিকল্পিতভাবে যেন ঈদ যাত্রাটা তারা যেন না করে, সেটা হচ্ছে আমাদের একটা অনুরোধ থাকবে যাত্রীদের প্রতি। তো সেক্ষেত্রে লঞ্চ মালিকরা তাদের সর্বোচ্চ যে যাত্রী মানে তাদের ক্ষমতা আছে পুরোটাই সেখানে তারা এখানে দিবেন, যে যতগুলো লঞ্চ আছে তারা ইতিমধ্যেই ঈদ উপলক্ষে যেগুলো যে ত্রুটি আছে সেগুলো সারাই নিয়ে তারা ঈদ যাত্রায় যুক্ত করার জন্য চেষ্টা করবে। আমাদের বিআইডব্লিউটিসি সবচেয়ে বড় কথা, আপনারা জানেন যে আমরা সবচেয়ে সংকটে পড়েছি আমাদের সব থেকে গর্বের স্থাপনা পদ্মা সেতু নিয়ে, যে আমরা ইতিমধ্যেই অনাকাঙ্ক্ষিত কয়েকটি ঘটনা ঘটেছে এই কারণে, সেখানে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ আছে, সেই বিধিনিষেধের কারণে আমরা অনেক ফেরি সেখান থেকে প্রত্যাহার করে নিয়েছি। এখন মাত্র 6টি ফেরি সেখানে চলছে, শিমুলিয়া এবং হচ্ছে ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাট যেটা বাংলা বাজার সেখানে, তো কাজেই এটা একটা বড় বিষয়। আমরা সেটাকে দিনের বেলা ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলাচল করছে, আমরা পদ্মা বহুমুখী কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলে আমরা চেষ্টা চালাবো যেটা 24 ঘন্টা যেন চলাচল করতে পারে। এবং মাঝিকান্দি যেটা আছে বিকল্প আমরা তৈরি করেছি, সেখানে একটি মাত্র ঘাট আমরা নির্দেশনা দিয়েছি আজকে যে আগামী 4 দিনের মধ্যে সেখানে একটি নতুন আরেকটি ঘাট তৈরি হবে, যেন আরও ফেরি সেখানে যুক্ত হতে পারে। এবং পদ্মা সেতুর কাছেও আমরা অনুরোধ জানাবো যে ঘাটটি চালু করার জন্য তাদের যে জায়গা আছে সেই জায়গাটি যেন আমাদেরকে চলাচলের জন্য দেয়, এবং সেখানে যে আমাদের যে যানবাহন পার্কিংয়ের ব্যবস্থার জন্য যেন তাদের জায়গাটা আমাদেরকে মানে অস্থায়ী ভিত্তিতে হলেও যেন আমাদেরকে দেয়, তাহলে আমরা এই মাঝিকান্দি এই ফেরিঘাটটি আমরা যাত্রী বান্ধব করতে সমর্থ হব। এবং এলজিডি স্থানীয় সরকার এবং আপনার সড়ক বিভাগের কাছেও আমাদের আগে থেকেই অনুরোধ ছিল এই রাস্তাটি আরও ডেভেলপ করার জন্য, তারা কাজ করতেছে, আমরা আশা করি ঈদের আগেই হয়তো তারা কিছুটা হলেও এটা সম্পন্ন করতে সমর্থ হবে। পাশাপাশি আমরা এই রুটটাতে লঞ্চ, আমাদের 83টি লঞ্চ আছে, ধারাবাহিকভাবে লঞ্চগুলো চলে, এবং আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু লঞ্চগুলো রাত্রের নেভিগেশন তাদের সুবিধাটা আছে, অর্থাৎ রাত্রেও যেন লঞ্চগুলো চলে, 24 ঘন্টা যেন লঞ্চ চলে, সেই জিনিসটা আমরা আজকে সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি। স্পিড বোট রাত্রেবেলা চলবে না, এবং দিনের বেলা আমাদের বালুবাহী যেই সকল
মানে নৌযান আছে সেগুলো চলবে না, এটা আমাদের এখানে সিদ্ধান্ত হয়েছে। আর আর হচ্ছে আমাদের লঞ্চের ক্ষেত্রে আমরা যেটা বলেছি যাত্রীদেরকে, আমাদের যে আমাদের এনআইডি যে ইয়েটা আছে কার্ড, যেটা মানে কি পরিচয় জাতীয় পরিচয়পত্র যেটা আছে, সেটার কপি অবশ্যই আমাদেরকে দিতে হবে টিকিট সংগ্রহ করার আগে, যে তার যে পরিচয়পত্রটা কেবিনেই হোক আর ডেকেই হোক যেখানেই হোক লঞ্চে উঠতে গেলে তাদের এনআইডি নাম্বার পরিচয়পত্র কপি তাদের সরবরাহ করতে হবে, অন্যথায় আমাদের পক্ষে টিকিট দেওয়া সম্ভব হবে না। এই ব্যাপারে আমরা এখানে মালিকরা আছেন, শ্রমিকরা আছেন, সকলে মিলেই আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদের জন্য না, যাত্রীদের নিরাপত্তার জন্য। এবং আপনারা জানেন আরেকটি কারণ আছে, কারণ ইতিমধ্যেই লঞ্চের কেবিনের মধ্যে কয়েকটি দুর্ভাগ্যজনক কয়েকটি ঘটনা ঘটেছে, কাজেই সেগুলো অনুসন্ধান বা তদন্ত করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু বিপদের মধ্যে পড়ে যায়। কাজেই আমরা এটা নিশ্চিত হতে চাই যে কোন যাত্রী কোন লঞ্চে কারা পারাপার হচ্ছে। আরেকটা জিনিস আমরা বলেছি যে আমাদের নির্ধারিত যে মূল্য আছে ভাড়া সেটাই নিতে হবে। অনেক ক্ষেত্রে অনেকেই কম ভাড়া নিয়ে অতিরিক্ত যাত্রী লঞ্চের মধ্যে তুলে ফেলেন, তাতে ওই লঞ্চটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সেক্ষেত্রে এখানে আমাদের মালিক নেতৃবৃন্দ যারা আছেন তারাও একমত হয়েছেন, এখানে যেন কোনো কোনো মালিক যেন কম ভাড়া না নিয়ে অতিরিক্ত যাত্রী যেন পরিবহন না করে সেটাও, কারণ যাত্রীরা সাধারণত দেখা যায় যে কোন লঞ্চে কম ভাড়া দেওয়া হচ্ছে সেটা খুঁজতে থাকে এবং সেখানে অতিরিক্ত যাত্রী হয়ে যায়, তো সেটা যেন না হয় সেটার ব্যাপারে আমাদের তদারকি হবে। আর আমাদের ছুটিটা যেটা আমাদের বিজিএমই আর বিকেএমএর মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে, 27 তারিখ থেকে ধারাবাহিকভাবে তারা পর্যায়ক্রমিকভাবে ছুটির ব্যবস্থা করবে, যাতে অতিরিক্ত চাপ আমাদের রাস্তা এবং নৌপথে তৈরি না হয়। এই জিনিসটি আমাদের এখানে নিশ্চিত করা হয়েছে। আর আর আমরা যেটা হচ্ছে যে আমরা জানেন এবার আমরা বিকল্প একটি ঈদের আগে একটি নৌপথ আমরা তৈরি করেছি, বালাসি বাহাদুরাবাদ, তারপর লঞ্চ সার্ভিস সেখানে চালু করেছি। আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গেও আমরা কথা বলছি যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া 2টি ট্রেন আছে সেটা যেন সময়টা আমরা সেভাবে আমরা যুক্ত করে নিতে পারবো, সেখানেও আমাদের লঞ্চ মালিকদের সঙ্গে কথা হয়েছে। আমাদের যেই বিআইডব্লিউটিসিকে আমরা বলেছি যেই ফেরিগুলো এখন পর্যন্ত ডকে আছেন মেরামতের জন্য, এগুলো দ্রুত মেরামত করে ঈদে যাত্রী যানবাহন পরিবহনের জন্য তারা প্রস্তুত হয়ে যাবে। তারাও সেখানে আমাদের নিশ্চিত করেছে যে যেই সকল যে তারা আমাদের নিশ্চিত করেছে যে তাদের এবারে 51টি ফেরি সেবা আমরা বিভিন্ন নৌ রুটে আমরা দিতে পারব। এই ধরনের একটা প্রস্তুতি। আর স্থানীয় যে প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং পুলিশ, তারাও আমাদের সঙ্গে যুক্ত ছিল, বিভাগীয় প্রশাসন তারা যুক্ত ছিল, তারাও এই বিষয়গুলো অবহিত হয়েছে। তাদেরকে আজকের এই সিদ্ধান্তগুলো আমরা লিখিত আকারে পাঠিয়ে দিব, সেই হিসাবে তারাও স্থানীয় পর্যায়ে সভা করে তারা এই ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। আমরা চাই যে করোনা মহামারীর মধ্যে স্থবির অবস্থায় আমরা ছিলাম 2 বছর, আমরা ঠিক আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলে একত্রিত আমরা ঈদ করতে পারি নাই, যে যেখানেই ছিলাম না কেন, আমরা যারা ঢাকাতে রাজধানীতে ছিলাম আমরাও করতে পারি নাই, কারণ আমাদের সেই ধরনের একত্রিত হওয়ার বিধিনিষেধ ছিল। কাজে আমরা মনে করি যে মহানব্বুল আলমিনের অশেষ রহমতে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের দূরদর্শিতার কারণে আমরা বাংলাদেশকে একটা নিরাপদ জায়গায় নিয়ে আসতে পেরেছি সব দিক দিয়ে। তো আমরা মনে করি যে 2 বছর পরে আমাদের এই ঈদটি খুব আনন্দময় হবে, সেইভাবেই আমরা সকলে কাজ করব।
আপনার কি নগদ বিকাশ এই ধরনের নাম্বার আছে? এখন আমার মনে হয় যারা যাত্রী আছে সকলের এই ধরনের নাম্বার আছে, তো কাজেই ওইখানেই তো আইডি নাম্বার লাগে। তো আমার মনে হয় সকলের মোবাইলের মধ্যেই আইডি নাম্বার আছে, সকলেরই আছে। তো আমরা সেটার নির্দেশনা আজকে দিব, দিয়ে দিলাম অলরেডি যে আমাদের একটা কপি তারা যেন দেয়, এখানে মালিকরাও আছেন, কারণ দেখা যায় কোনো একটা ঘটনা ঘটলে মালিকরা খুব বেশি দোষারোপ হন, তো সেই জায়গাটায় আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি না যাত্রীকে। তো আমরা চাই যে একটা কারণ আমাদের এটা ঘটনা হচ্ছে কি, আমাদের লঞ্চের তো দীর্ঘ শত বছরের একটা যে চলাচলের যে একটা অভ্যাস, সেটা তো আমরা ওভারনাইট চেঞ্জ করতে পারবো না। আমরা না না এটা এটা আমরা করলাম, আমরা ঈদের মধ্যে আমাদের এখন থেকে প্র্যাকটিস শুরু হয়ে যাবে এবং এটা আমরা ঈদের পরে আরও বেশি কঠোর হয়ে যাব। এটা একদম এটা স্থায়ী একটা ব্যবস্থাপনা যে আমাদের ন্যাশনাল আইডি কার্ড ছাড়া আমরা কোনো ধরনের টিকিট আমরা কোনো যাত্রীকে দিব না, কারণ আমাদের এটা পরিসংখ্যান থাকা দরকার। নারায়ণগঞ্জে এরকম বেশ কিছু লঞ্চ রয়েছে, এখানে তাদের নেতারাও আছেন, তো সেখানে লঞ্চগুলো যখন ডুবে যায় সামনে একেবারে কাল বৈশাখীর মৌসুম, তো এই সময় যে আপনারা ওই জায়গায় যেসব ঝুঁকিপূর্ণ লঞ্চ গুলো আছে সেগুলোর ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? দেখেন আপনি যে বলছেন, আমি বললাম যে শত বছরের অভ্যাস, আমরা কিন্তু এই ছোট লঞ্চে করে বরিশাল গেছি একসময়, তখন প্রকৃতি কিন্তু আরো ছিল, পদ্মা মেঘনা যমুনার উত্তাল ঢেউ তখন কিন্তু আরো বেশি ছিল। আগে তো পদ্মার ঢেউ 6 ফিট 7 ফিট উপরে উঠে যেত, এখন কিন্তু অত উপরে উঠে না। আমরা এটা কেন করেছি, আমরা ইতিমধ্যেই নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জে ছোট নৌযান বন্ধ করেছি, কেন করেছি? বাংলাদেশের অর্থনীতি যেই জায়গায় চলে গেছে, আগে বাংলাদেশের সর্বোচ্চ জাহাজ ছিল, কার্গো জাহাজ ছিল 200-300 টনেস, এখন আপনার 2000-3000 টনেস জাহাজ হয়ে গেছে। যখন এগুলো যখন পণ্য যখন থাকে না তখন তাদের ইয়েটা যেই পরিমাণ উপরে উঠে যায়, সে ব্রিজ থেকে কিন্তু একটা ডিস্টেন্স দেখা যায় না, এতে ছোটো ছোটো নৌযানগুলো চোখের আড়ালে চলে যায়। কাজে কাজে এখন কিন্তু আমাদের মান বৃদ্ধি করতে হবে, আমাদের ছোট ছোট যান যে আমাদের যে অর্থনীতি, আমাদের যে নৌযানের যে এখন যে ব্যাপ্তিটা বেড়েছে সেটার সঙ্গে ছোট ছোট যানগুলো আর যায় না। সেই কারণে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি এই জায়গাটায় ছোট ছোট লঞ্চগুলো চলবে না, বড় লঞ্চ সেগুলো চলবে, আমরা তো নৌ রুট বন্ধ করি নাই। হ্যাঁ, তো কাজেই আপনার এই সিদ্ধান্তটা হয়েছে। আর হচ্ছে যেটা হচ্ছে যে আপনার যে যাত্রী সকলেই বাংলাদেশের যাত্রী, বাংলাদেশের মানুষ, এটা সত্য কথা, কিন্তু উনি কে এটা তো আমরা জানি না। আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা থাকলে আমরা জানতে পারবো যে উনি খালিদ মাহমুদ চৌধুরী। ভালো সিদ্ধান্ত গুলো স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করবো। আমরা আমরা এটা আজকে অনুরোধ জানিয়েছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট যেটা আছে, যে তারা বিভিন্ন ঘাটগুলোতে যেন সেই ধরনের একটা ব্যবস্থা রাখে, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রত্যেকটা উপজেলায় ফায়ার সার্ভিসের ব্যবস্থা করেছেন স্টেশন। তা আমরা চাচ্ছি যে এই সময়টা তাদের মনোযোগটা যেন ঘাটগুলোর দিকে থাকে। তবু যদিও এই ধরনের অগ্নিকাণ্ড মানে এটা অচিন্তনীয়, মানে এটা কখনোই আমরা চিন্তাই করি নাই, তারপরে আমাদের এখন যেহেতু অভিযানের পরে আমাদের চিন্তা করতে হচ্ছে, আরেকটি ঘটনা বার্তিং অবস্থায় হয়ে গেল এবং আমরা মালিকদের সঙ্গে কথা বলছি, ডিজি ডস এখানে আছেন, তো
এই সেক্ষেত্রে আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয় রূপসজ্জার জন্য, মানে লঞ্চগুলো, তো সেই সেই ম্যাটেরিয়ালসগুলো কিন্তু অগ্নি মানে আগুনের জন্য খুবই ভয়াবহ হচ্ছে, কাজেই এগুলো পরিহার করে অন্য অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে যে কাঠ কাঠের এগুলো গাইডলাইন দেওয়া হয়েছে, এগুলো তারা ধীরে ধীরে সেগুলো পরিবর্তন করে ফেলবে। আমাদের যে লঞ্চে যারা যাবে, যারা বিশেষ করে ঢাকা থেকে বরিশাল, ভোলা, চাঁদপুর, সন্দ্বীপ, ভাতিয়া এইসব দূরপাল্লার যারা যাচ্ছেন, হ্যাঁ, তারা হচ্ছে এনআইডি নাম্বারটা লাগবে, কারণ আমাদের এই যে কোনো মানে অবস্থায় দুর্ঘটনা বা যে কোনো পরিস্থিতিতে আমাদের এই এই পরিচয়টা আমাদের প্রয়োজন। যদি অনেক সময় দেখা যায় কিছুদিন আগে একটি জাহাজের মধ্যে লঞ্চের মধ্যে একজনের মৃতদেহ পাওয়া গেছে, কিন্তু তার পরিচয় পাওয়া যাচ্ছে না, কোথা থেকে কীভাবে হলো, পুলিশ তদন্তকারী কর্মকর্তারা কিন্তু সেটা মানে খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে কাজে। এবং যখন একটি মানে এই যে অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ যদি লঞ্চে উঠে বা নৌযানে উঠে, তখন কিন্তু যখন তার আইডি নাম্বারটা যখন কর্তৃপক্ষের কাছে থাকবে পরিচয়টা, তখন কিন্তু তার মধ্যেও একটা কাজ করবে যে আমার পরিচয়টা এখানে আছে। আমরা এই ক্ষেত্রে মোবাইল নাম্বারের কথা চিন্তা করেছিলাম, কিন্তু অনেকে দেখা যায় যে সঠিক মোবাইল নাম্বার নাও দিতে পারে, তো সেক্ষেত্রে এনআইডি নাম্বারটাই হচ্ছে মানে সব থেকে সঠিক বলে আমরা মনে করেছি এবং নিরাপদ বলে মনে করেছি। কাজেই নৌ লঞ্চের টিকিট সংগ্রহ করতে গেলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র আপনার সেখানে আপনাদের কপি সেখানে সরবরাহ করতে হবে। না না, কোনো রোটেশন থাকবে না, রোটেশন সম্পর্কে আমার ধারণা নেই। আপনার হচ্ছে যাদের এনআইডি নাম্বার থাকবে না তাদের জন্ম সনদ আছেন, কারণ আমরা এখন তো ইউনিয়ন পরিষদ থেকেই জন্মের কয়েকদিনের মধ্যে জন্ম সনদ পেয়ে যাচ্ছি, কাজে সেটাও ব্যবহার করা যেতে পারে। না বাড়বে, এটা তো অবশ্যই, আমি বলছি না যে আমরা একদম শতভাগ সেবাটা আমরা নিশ্চিত করতে পারবো, কারণ জনসংখ্যা বেড়েছে, মানুষের সক্ষমতা বেড়েছে, মানুষের আয় বেড়েছে। হ্যাঁ, মানুষের যেমন হচ্ছে যে মানুষ বাসে যেত সে এখন নিজস্ব গাড়ি সক্ষমতা অর্জন করেছে, যানবাহন প্রচুর পরিমাণ বেড়ে গেছে, এই যানবাহন নিয়ন্ত্রণ করার জন্য সেই ধরনের সক্ষমতা আমাদের সড়ক ক্যাপাসিটিও গড়ে তুলে উঠেনি। আমাদের যে বিআইডব্লিউটিসি যে ফেরি সেই ধরনের হয়নি, তো আমরা যতটুকু আছে সেইটুকু দিয়েই আমরা চেষ্টা চালিয়ে যাব। সেই জন্য আমরা প্রথমেই কথাটি বলেছি, যাত্রীদেরকে আমরা অনুরোধ জানিয়েছি আমাদের নির্দেশনাগুলো অনুসরণ করে যেন তারা যাত্রার পরিকল্পনা গ্রহণ করে। হ্যাঁ, এনআইডিটা আমরা এই ঈদ যাত্রা থেকে আমরা কার্যকর শুরু করি, এটা ঈদের 5 দিন আগে থেকে আমাদের এই কার্যক্রম শুরু হবে। না, ঈদের এই সময়টা আমাদের পণ্যবাহী যানবাহন এমনিতেই বন্ধ থাকবে নর্মালি, পচনশীল পণ্য ছাড়া 5 দিন আপনার 5 দিন বন্ধ থাকবে, এটা নর্মালি বন্ধ থাকবে। আর আপনি পাটুরিয়া শিমুলিয়ার কথা যেটা বলছেন, এটা কিন্তু আমাদের উপরে পুরোপুরি নির্ভর করে না, এটা পদ্মা কর্তৃপক্ষ আছে,
তাদের সঙ্গে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। তাদের নিরাপত্তার দায়িত্বে যে সেনাবাহিনী ব্রিগেড আছে তাদের সঙ্গে কথা বলে আমরা এটা সমন্বয় করে নেব। তারা যদি মনে করে যে এই ধরনের সিদ্ধান্ত শিথিল করলে নিরাপদ থাকবে তাহলে আমরা এটা শিথিল করে ফেলবো। আমাদের 83টি লঞ্চ আছে, আমরা বলেছি যে এটা 24 ঘন্টা চালানোর জন্য। তো কাজে এটা তো মানে এখন যেটা যাত্রীর উপর ডিপেন্ড করে, কারণ আমরা মনে করছি যে এখন বর্তমানে কিন্তু রাতের পরে যাত্রী পাওয়া যায় না, এমনিতেই বন্ধ হয়ে যায়। কারণ যেহেতু ঈদের সময় একটা যাত্রীর চাপ থাকবে, আপনারা জানেন যে যাত্রী এত বেশি যাত্রীর চাপ থাকে যে আমরা ফেরিতে যানবাহন নিতে পারি না, মানুষ উঠে যায়। সেগুলো তো অনেক আপনার আপনাদের জন্য খুব মূল্যবান সংবাদে পরিণত হয়েছে। হ্যাঁ, তো আমরা সেই জন্য এইটা বলেছি যে লঞ্চে গেলে অন্তত পক্ষে ফেরির উপরে যানবাহনটা নিরাপদ থাকবে। অতিরিক্ত ভাড়া কোথাও নেওয়া হবে না, অতিরিক্ত ভাড়ার ব্যাপার নেওয়া হবে না। আমাদের ভিজিলেন্স টিম থাকবে, তারা সেটা দেখবে। আর যেটা হচ্ছে যে আমি আবারও আপনার ওই এনআইডি নাম্বারটার ব্যাপারে বলি, যারা এনআইডি কার্ড হোল্ডার মানে এটা তো প্রাপ্তবয়স্ক, তাদের জন্যই এটা প্রযোজ্য। আর এর বাইরে আর কিছু আছে? হ্যাঁ, এগুলো ভিজিট টিম আমার থাকবে থাকবে এখানে স্থানীয় পর্যায়ে। মানে আমাদের মানে মাঠ পর্যায়ে প্রশাসনকে বলছি বলে নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের নৌ অধিদপ্তর টিএটিসি সকলেরই মানে আমাদের ভিজিলেন্স টিম থাকবে, নৌ পুলিশ তৎপর থাকবে। এই ঝুঁকিপূর্ণ লঞ্চ তো আমরা বন্ধ করে দিয়েছি, আমরা যেগুলো ঝুঁকিপূর্ণ বন্ধ করে দিয়েছি। আর বাকি যেগুলো আছে সেগুলোরও আমরা যেগুলো ফিটনেস নাই আমাদের এই ধরনের যখনই আসবে আমরা বন্ধ করে দেবো। আমাদের এই ব্যাপারে মালিকরা আমাদের সঙ্গে যথেষ্ট আগ্রহী আছে, কারণ মালিকরাও চায়, মানে এখন তো সবাই যাত্রীরাও চায় যেমন হচ্ছে ভালো যান নৌযানে উঠতে, মালিকদের তো ব্যবসা করতে গেলে ভালো নৌযান দিতে হবে। কারণ এখন কিন্তু সকলেরই সক্ষমতা বেড়ে গেছে, ঢাকায় গণপরিবহনে আপনি আমি উঠি না কেন, তাই না? এটা এটা এটার হচ্ছে মান বাড়াইতে হবে এখন। এটা আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রীও বলেছেন যে আমাদের এখন মান বাড়াইতে হবে। আগে আমরা দুই বেলা খাওয়ার কথা চিন্তা করতাম, এখন কিন্তু পুষ্টি মানের কথা চিন্তা করি। ধন্যবাদ।